সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই কড়া লিগার বাগিনি কন্যা এই তরুণীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল, যেখানে আলোচিত এমনকি সমালোচিত এই তরুণী ঢাকা শাহবাগ থানায় অবস্থানরত এক তরুণ সেনা কর্মকর্তার সঙ্গে খুবই জঘন্য, হিংস্র তথাপি উত্তেজিত, দ্যাট মিন্স ভেরি ভেরি হট অ্যান্ড ভেরি ব্যাড আচরণ করতে দেখা যাচ্ছে। দেশের তরুণ নেটিজেনরা অনেকে তার পরিচয় জানতে খোঁজখবর নিয়ে জানতে পারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাম তার ফারজানা সিথি। তিনি কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক। ঘটনাটি ঘটে গত 16 আগস্ট শুক্রবার রাতে। বেশ কিছু মেয়ে একজন তরুণ যুবককে ধরে নিয়ে শাহবাগ থানায় যায়। তাদের অভিযোগ, ইমন নামের এই ছেলেটি একজন সিরিয়াল ধর্ষক, র‍্যাপিস্ট। সম্পূর্ণ সত্য ঘটনাটি জানতে আসুন আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি। গ্রাম বাদমতল কর্ণফুলী চট্টগ্রাম এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি 2023 সালের 23 ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি আকরা এলাকায়। আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল, মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে, আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়ায় আমি তাকে হচ্ছে গোপানঙ্গের ছবি দিই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। প্লিজ সাপোর্ট মি। এমনটা অবস্থায় থানা পুলিশের উপর ভরসা রাখতে পারছিল না উত্তেজিত মেয়েরা। ধর্ষক ছেলেটির ভিডিও স্বীকারোক্তি পেতে থানা থেকে তাকে আবার রাজু ভাস্কর্যে নিয়ে যাবে। ছেলেটির জীবনের নিরাপত্তার কথা ভেবে বাধা প্রদান করেন এক তরুণ সেনা কর্মকর্তা। তিনি সবাইকে আইন মেনে চলার জন্য অনুরোধ করেন। পুলিশ বসে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মির, বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল, কই দাস দিতে ছিল, কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস, আপনারা তাই করছেন। এত মানে এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ঠিক আছে। এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য শেষ করতে দাও। আচ্ছা, থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো, প্লিজ। যেখানে থানা গিয়েছে সেই সেনা অফিসারের নাম আশি। তিনি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। পেশা দায়িত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় তাকে সেনা গৌরব পদক SGP প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে বিতর্কিত আচরণ করা ওই তরুণী ফেসবুক লাইভে এসে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন, এমনকি তিনি ওই ক্যাপ্টেনকে খুঁজে পেলে তার কাছে ক্ষমা চেয়ে আসবেন। আন্তরিকভাবে দুঃখিত ওই তরুণী তার ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা না করার জন্য আহ্বান জানান। পুরো ঘটনার হিরো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অহংকার। তবে অবশ্যই যে কোনো ধর্ষণ, অন্যায়, অবিচার ও বৈষম্যকে ধিক্কার জানাই। আসুন আমরা সবাই মিলে বৈষম্যবিহীন এক সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকবে।